আসসালামু আলাইকুম, আমি সাবরিনা ইয়াসমিন। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি এসেছি পল্লী উন্নয়ন একাডেমি আরডিএতে। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি অবস্থিত বগুড়া জেলার শেরপুর উপজেলায়। শেরপুর থেকে বগুড়া যাওয়ার পথে হাইওয়ে রোডের পশ্চিম পাশে এটি অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 1974 সালের 19 জুন। প্রশিক্ষণ, গবেষণা এবং গবেষণা কর্মের একটি বিশেষায়িত পল্লী উন্নয়ন সংস্থা। আমি আর এবং আমার আম্মু দুইজন অনেকদিন পরে একাডেমিতে এসেছি কিছু প্রয়োজনে। সঙ্গে আপনাদেরকে আরডিএ সম্পর্কে জানানোর চেষ্টা করছি এবং সম্পূর্ণটি ঘুরিয়ে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেকের উপকারেও আসতে পারে। পল্লী উন্নয়ন একাডেমি 48.50 হেক্টর জায়গার মধ্যে অবস্থিত। এর ভিতরে অনেক কিছু রয়েছে, যেমন অফিস, বাসভবন, স্কুল, কলেজ, খেলার মাঠ, শিশু পার্ক, সম্মেলন কক্ষ, মসজিদ, লাইব্রেরি, একটি স্বাস্থ্য ক্লিনিক, অতিথিদের থাকার ব্যবস্থা এবং অন্যান্য আধুনিক সুযোগ ব্যবস্থা। আমরা যখন গিয়েছিলাম তখন দেখতে পেলাম মসজিদে কোরআন শেখানো হচ্ছে, আর রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, দুই পাশে অনেক সুন্দর গাছ, গাছে কত কাঁঠাল ধরে আছে, দেখতে অনেক ভালো লাগছিল। দুই পাশে গাছের জন্য প্রতিটা রাস্তায় এরকম ছায়া, হাঁটতে অনেক ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে চলে এসেছি মহাপরিচালকের বাংলোর সামনে। ঠিক সামনেই নার্সারি অবস্থিত। আমরা এখন নার্সারির ভিতরে প্রবেশ করছি। আমাদের এখানে একটু কাজ ছিল, কিছু গাছের প্রয়োজন ছিল, সেই গাছ সম্পর্কে জানতে এসেছিলাম। এখানে গাছ বিক্রয় করা হয়। তো প্রবেশেই দেখতে পেলাম কিছু আগাছা পরিষ্কার করা হচ্ছে মেশিন দিয়ে। যেহেতু এখন অনেক গরম, সেহেতু আশেপাশে সবসময় আগাছা পরিষ্কার করে রাখতে হবে, তা না হলে সাপ পোকামাকড় আসতে পারে। যাই হোক, আমরা নার্সারির ভিতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ড্রাগন ফলের বাগান, অনেকগুলো ড্রাগন ফলের গাছ এখানে রয়েছে। এখানে আম গাছ দেখতে পাচ্ছিলাম, ছোট্ট ছোট্ট আম গাছে অনেক সুন্দর আম ধরে আছে, আমের ভরে ডালগুলো মাটিতে ঠেকে আছে। আমার আম্মু গাছের জন্য কথা বলছে, আর এইদিকে আমার চোখে পড়েছে ইনডোর কিছু প্লান্ট। তো প্লান্টগুলো দেখেই বুঝতে পারছেন আমি সেগুলোর দিকে এখন তাকিয়ে আছি, কোন কোন গাছটা আমার নেই সেগুলো দেখার জন্য। তো তারপরে আবার একটু চলে আসলাম, এইদিকে লিচু ধরে আছে গাছে, দেখুন প্রচুর লিচু ধরে আছে, অনেক ভালো লাগছিল। একাডেমির প্রধান হচ্ছেন একজন মহাপরিচালক। এটি হচ্ছে সেই মহাপরিচালকের বাংলো, অনেক সুন্দর। এর পাশেই রয়েছে কৃষি উদ্যান। প্রায় 29.50 হেক্টর জায়গা জুড়ে এই কৃষি উদ্যান। অনেক রোদ ছিল, তারপরেও আমি আম্মুকে নিয়ে মাঠটি ঘুরে দেখতে গেলাম। ভিতরে দেখতে পেলাম যে পুকুর রয়েছে, পুকুরে পানি অনেক কম, কারণ বৃষ্টি এখনও হয়নি সেভাবে, তাই পানি একটু কম আছে। তো পুকুরের পাড়ে গিয়ে দেখলাম যে দূরে ধান কাটছে, সেটা দেখে আমি চলে গেলাম ধান কাটা দেখতে। দেখুন কত দ্রুত ধানগুলো কাটছে। আর আম্মু পরে বলছে, আমি তো ভাবছিলাম তুমি যেতে যেতে হয়তো ধান কাটা শেষই হয়ে যাবে, এত দ্রুত ধান কাটে এই মেশিনটা দিয়ে। আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি এর আগে কখনো নিজ চোখে এভাবে ধান কাটা দেখিনি, সবসময় ভিডিওতেই দেখতাম। এতটা কাছে থেকে ধান কাটা দেখে আমার অনেক ভালো লাগছিল। আর মাঠের মধ্যে অনেক গরম, তাই একটু ছায়ায় আসলাম কিছুক্ষণ রেস্ট করার জন্য। এখানে মাঠে যারা কাজ করে তারা এসে এখানে রেস্ট করে। তো আবার একটু বের হলাম, বের হতেই দেখতাম যে ট্রাক্টরে করে ধান নিয়ে যাচ্ছে। আর একটু দূরে সামনে এগোতেই দেখতে পেলাম সৌর বিদ্যুৎ। মাঠের মধ্যে অনেক সোলার লাগানো রয়েছে, এই সোলার দিয়ে অনেক বিদ্যুৎ উৎপন্ন হয় এবং
মেশিন চালানো হয়, পানি সেচের ব্যবস্থা করা হয়। দুই পাশে দেখতে পাচ্ছেন ঘাস, এই ঘাসগুলো গরু ছাগল এদেরকে খাওয়ানো হয়। আমরা চলে এসেছি গরুর খামারে। গরুর খামারটিও বেশ বড়, বিভিন্নভাবে গরুগুলোকে আলাদা করে রাখা হয়েছে এবং তাদের কানের সঙ্গে একটি করে ট্যাগও বসানো রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছিলাম গরুর জন্য খাবার রেডি করা হচ্ছে, ওই ঘাসগুলো কেটে ছোট করা হচ্ছে। আর গরুগুলোকেও দেখতে পাচ্ছিলাম এক পাশে ছোট ছোট গরু আছে আর এক পাশে বড় গরু, এরকম অনেক গরু আলাদা করে রাখা আছে। সঠিক জানি না কতগুলো গরু সেই সময় ছিল। দেখতে পাচ্ছেন গরুগুলো বেশ বড় বড়। এরপরে আরেকটা জিনিস দেখে অনেক ভালো লাগলো, এটি হচ্ছে সেই খড়ের গাদা। দেখতে একদম ঘরের মতো তৈরি করে রেখেছে, এখানে হলো খাদ্য গুদাম। এই পল্লী উন্নয়ন একাডেমিতে ফুল ফলের চাষ, পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ ইত্যাদি গবেষণা ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। পল্লী উন্নয়ন একাডেমির বিভিন্ন কার্যাবলীর মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিভিন্ন গবেষণা কাজের জন্য ও সুপরিচিত গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে মানব সম্পদের দক্ষতা কাজে লাগানোর লক্ষ্যে বিভিন্ন উৎপাদনশীল খাতে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমির উদ্দেশ্যের ধারাবাহিকতা বজায় রেখে নতুন পল্লী উন্নয়ন একাডেমি হয়েছে রংপুরের তারাগঞ্জে। দেখতে দেখতে আমি পল্লী উন্নয়ন একাডেমি প্রায় সব কিছুই ঘুরে দেখা হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছিলাম মৎস্য হ্যাচারি। এরপরেই চলে এসেছি আমি স্কুল ভবনের এই দিকে। তখন স্কুলে ক্লাস হচ্ছিল, তাই বাইরে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদেরও কাজ শেষ, আমরা এখন এখান থেকে চলে যাব। আমরাও স্কুলের শেষ দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা স্কুলের একটি গেট, এ পাশে অনেক বড় মাঠ দেখতে পাচ্ছেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।